ভারতের ক্ষেত থেকে তুই আনলা? ভারতের ক্ষেতে যাও কেন তুমি? তুমি আমার বাড়ি না বাংলাদেশে। স্বাগত আপনাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম আপনাদের ঘুরে দেখাবো এবং সেই সাথে ভারত সীমান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর আপনারা সাথেই থাকুন। তো গ্রাম অঞ্চল তো সাইকেল দিয়ে ঘুরতে ভালো লাগে, প্রতিদিন আমরা এই জন্য সাইকেলে ঘুরি। তো মোটর সাইকেলে যে জায়গায় দূরে আমরা ওই জায়গায় মোটর সাইকেল দিয়ে যাই। তো আজকে আমরা রিক্সা দিয়ে রওনা দিই। বন্ধুরা, আমরা রিক্সা থেকে নেমে এখন বর্ডারের দিকে যাইতেছি। আর আপনারা জানেন যে বর্ডারের যে সীমানাটা সেটা এরকম ঝাড় জঙ্গল বা এরকম গাছগাছালির মধ্যে হয়ে থাকে। তো আমাদের বর্ডারের সীমানাটা সামনেই, তো আমরা ওইখানে যাইতেছি, আপনার সাথেই থাকুন। দেখেন কি সিস্টেম, এই যে বাংলাদেশের বাড়ি, মানে দেখেন আপনারা জিনিসটা বুঝেন ভালো করে, এই যে বাংলাদেশের বাড়ি, কিন্তু দেখেন এই যে এটা পিলার, এই পিলারটা, এই যে দেখেন এই পাশে ইন্ডিয়া, এই পিলারটার এই পাশে ইন্ডিয়া, আর পিলারের এই পাশে এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের বাড়ি। বাড়িটা এমন একটা স্থানে পড়ছে দেখেন একদম ইন্ডিয়ার সীমানা ঘেঁষে, এই যে যে মানে একটা আন্তর্জাতিক সীমানা রেখা, এটা এই পাশে বাংলাদেশ, এই পাশে, এই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। তো দেখেন এই সীমানা ঘেঁষে এই বাড়ির আঙ্গিনাটা বাংলাদেশের বাড়ি। তো আমরা ওই দিক দিয়ে আসলাম। বন্ধুরা, এই সীমানাটা আমরা ক্রস না করি, জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে আমাদের সীমানাটা দেখাইলাম। তো এটা ক্রস করা অবৈধ কাজ, তাই আমরা এখন এটা ক্রস করব না। আর সামনে হয়তোবা ভারতের সীমান্তরক্ষী বাহিনী আছে বিএসএফ, আর পাশে এই বাংলাদেশের বিজিবি হয়তোবা আছে, তাই আমরা এটা ক্রস না করি। ওই যে বর্ডার, ইন্ডিয়ার বর্ডারের তো ওই তো পিলার হয়তোবা দেখতেছেন আপনারা, গোলা, অত দূর যাবো না এখন আমরা। ভারতের ক্ষেত থেকে তুই আনলা? ভারতের ক্ষেতে যাও কেন তুমি? তুমি আমার বাড়ি না বাংলাদেশে? বাবু, তুমি ইন্ডিয়ার মধ্যে গেছিলা কেন? ইন্ডিয়া থেকে শাক তুললা কেন? তাই বলে তুমি, আচ্ছা তুমি যে ইন্ডিয়ার মধ্যে যাও, তোমার ভয় করে না? বন্ধুরা এই দেখুন, এই বাচ্চাগুলা মানে ওদের বাড়ি এইখানেই, ওদের বাড়ি এইখানেই, কিন্তু ওরা এখানে সীমান্ত, তো এখানে তো এরকম কিছু না। এই বাড়ি, এই বাড়ি আর এই যে এই বর্ডার, এরা কিন্তু এই ইন্ডিয়া থেকেই শাক তুলে আনলো। বন্ধুরা, এরা অনেক ছোট মানুষ, তাদের বাড়ির পাশেই ইন্ডিয়া বর্ডার, এবং তারা ইন্ডিয়ার ক্ষেত থেকেই শাক সবজি তুলে আনে। তারা কিন্তু অপরাধী না, তাদের ঘরের কোণেই ইন্ডিয়া বর্ডার। তারপরে আমরা এদেরকে নিষেধ করলাম সচরাচর ওইভাবে বর্ডারে না যেতে, কারণ ভারতের বিএসএফ সবাই সমান না। আমরা জানি বিএসএফদের মধ্যে অনেক ধর্মাবলম্বী থাকে, তারা বিভিন্ন ধরনের ধর্ম থেকে আসে, সব মানুষ সমান না। তাই আমরা স্বাভাবিকভাবে বাচ্চাদেরকে বুঝাইলাম বা নিষেধ করলাম সব সময় ইন্ডিয়া বর্ডারে না যেতে। তোমার আম্মু মারা গেছে? তোমার আব্বু ঢাকাতে মারা গেছে? ও, তুমি এখন কার কাছে থাকো? বিটি বলতে দাদি, ফুপু। ও, তোমাকে আদর করে কি? তোমাকে আদর করে, মারে না তো? স্কুলে পড়ো তুমি? কোন মাদ্রাসায় পড়ো? তুমি সদায় খাও? হ্যাঁ, স্কুলে যাও, ঠিক মতো পড়াশোনা করো। হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করো না, তোমার আব্বু আম্মু নাই তো কি হয়েছে? যাও যাও।